তবে এসে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি যে আপনারা নাম নথিভুক্ত করুন। আমাদের মেডিকেল ক্যাম্প কিছুক্ষণের মধ্যে মাঠ প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন আপনার শরীরের কয়েক ফোঁটা রক্ত দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন, তারপর আমরা আমাদের মূল কাজ শুরু করব। তাই এতদ অঞ্চলে সর্বস্তরের মানুষের কাছে আমরা বিনম্রভাবে আহ্বান করছি যে আসুন। সরগম ক্লাবের ব্যবস্থা অনুষ্ঠান রক্তদান শিবির, যার জন্য অধীর আগ্রহে রক্তদাতা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের শরীরের কাজ শুরু করছি। রক্তদান একটি মহৎ কাজ, নিজেকে সাক্ষী রেখে উৎসাহিত করে তুলুন রক্তদাতাদের, সাফল্য কামনা করুন রক্তদান শিবিরের এবং আজকের গোটা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন। রক্ত হয়েছি ইতিমধ্যে শুরু হয়ে গেছে রক্তদান শিবির। যে সমস্ত বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা প্রতি বছর রক্তদান শিবির করি এবং আমাদের এই রক্তদান শিবির 2008 সালে সুভাষ চক্রবর্তী এসে উদ্বোধন করেছিলেন। যদিও আমাদের রক্তদান শিবির চলছে 1980 সাল থেকে ক্লাবের জন্মলগ্ন থেকে, কিন্তু যেহেতু 2008 সালের পর সুভাষদা প্রয়াত হন আর যেহেতু উনি এসে এটাকে একসময় উদ্বোধন করেছিলেন, আমরা ঠিক করেছি সারা পশ্চিমবঙ্গে শুধু না সারা ভারতবর্ষে এই রক্তদানকে কেন্দ্র করে যে একটা ভয় ভীতি ছিল তাকে ওভারকাম করিয়ে যুব সমাজের মধ্যে এমন একটা মানে উৎসবমুখী ব্যবস্থা তিনি তৈরি করেছেন। একমাত্র তিনিই হচ্ছেন এর কারিগর, এর বিকল্প দ্বিতীয় কোনো লোক নেই। আজকে অনেকে রক্তদান শিবির করছেন, কিন্তু আপনারা একটু যদি ভাবেন আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে রক্তদান সম্পর্কে মানুষের এত উৎসাহ ছিল না, মানুষের মধ্যে ভীতি কাজ করত। সুভাষদা উদ্যোগ নিয়ে থ্যালাসেমিয়ার রোগীদের বাঁচানোর জন্য, মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য রক্তদানটাকে রক্তদান উৎসবে পরিণত করেছিলেন। সেই কারণে আমরা 2008 সালের পর থেকে সুভাষ চক্রবর্তীর প্রয়াণের পর থেকে আমরা এটা সুভাষদানের উৎসর্গীকৃত করেছি। এটা আমাদের 15তম রক্তদান শিবির এবং আজকের এই প্যান্ডামিক সিচুয়েশানে এইটা অনেকটাই আমাদের আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে যে যাতে কোনো একজন রুগীও রক্তের অপ্রতুলতার কারণে তারা মারা না যান। বলছি আজকে কোন ব্লাড ব্যাংক আজকে এখানে উপস্থিত? আমরা আপনাদের এখানে দুটো ব্লাড ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে JNM মেডিকেল কলেজ হসপিটাল আর একটা হচ্ছে লায়ন্স ক্লাব কাছড়াপাড়া ইউনিটের পক্ষ থেকে যৌথ ব্যবস্থাপনায় করা। তার কারণ হচ্ছে এই যে কাছড়াপাড়া লায়ন্স ক্লাবের ইউনিট, এরা কাছড়াপাড়া বাসীর জন্য বিনা পয়সায় চক্ষুদান শিবির, বিনা পয়সায় স্বাস্থ্য শিবির, মানুষের বিপদে দাঁড়িয়ে জামা কাপড় প্রদান থেকে শুরু করে বহুমুখী কাজ তারা করেন এবং আমরাও আমাদের এই অঞ্চলের মানুষও এর দ্বারা উপকৃত। তারা আমাদের কাছে আবেদন করেছিল যে আপনারা আমাদের ব্লাড যে ব্যাংক আছে তাতেও কিছু দিন যাতে আমরা আমাদের পরিষেবা মানুষের জন্য আমরা এক্সটেন্ড করতে পারি। কত মানুষ আমরা ঠিক করেছি আজকে 150 লোক রক্ত দেবে। আমরা 100 জনকে দেবো JNM হসপিটালকে এবং 50 জনকে দেবো আমরা এই আপনার লায়ন্স ক্লাব কাছাপাড়া ইউনিটকে।